নমস্কার বন্ধুরা উর্মি মস্তি এ রেসিপির চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি মাখা বেলা জামেলা ছাড়াই খুব সহজেই আলুর মশলা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন তো চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করব প্রথমে আমি পরোটার ব্যাটার তৈরি করব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি সিদ্ধ আলু এখানে আমি একটা আলুকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা নিয়ে নিচ্ছি এরপর এক কাপ পরিমাপ নিয়ে নেব ময়দা এখানে যে কাপে আমরা চা খাই সেই কাপেরই এক এক কাপ আমি এখানে ময়দা ইউজ করছি এটা থেকেই আমি মেজারমেন্ট করব। এরপর আমি দিয়ে দেব ধনে কুচি এখানে আমি অল্প পরিমাণ ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজের হাফ করে কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দেব জোয়ান জোয়ানটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে জোয়ানটা এক তো পরোটা স্বাদ বাড়িয়ে দেবে আবার জোয়ানটা দিলে গ্যাস অম্বলও হবে না তো এটা অবশ্যই একটু ঘষে দেবেন আমি ঘষে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কিছু দিয়ে দেব গুঁড়ো মশলা যেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এগুলো সবকটাই আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এরপর যে কাপটাতে আমরা ময়দাটা ব্যবহার করেছিলাম সেই কাপের পরিমাপেই আমি নিয়ে নিয়েছি এক কাপ জল এরপর হাত দিয়ে আমি একটু অল্প অল্প জল দিয়ে ময়দা আর আলু মিশিয়ে নেব অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে একেবারে জল মেশাবো না এরপর আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে নিচ্ছি একটা হাতা এরপর হাতার সাহায্যে আমি ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এখানে আমার কতটা জল লাগবে আমি বুঝি না আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা জল লাগবে এ দেখুন আমার ব্যাটারের থিকনেসটা বেশ এইরকম হতে হবে আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ঘনও নেই আবার কিন্তু খুব পাতলাও নেই এটা এইরকমই থাকতে হবে তবেই আমাদের পরোটাটা খুব ভালোভাবে ফুলবে এ দেখুন আমি যে কাপটাতে জল নিয়েছিলাম তাতে পুরোপুরি দু কাপ জল লাগেনি একটু জল বেঁচে গেছে এক কাপ ময়দাতে এটুকুই জল লাগবে এরপর আমরা পরোটাগুলো ভেজে নেব পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো তাওয়ার মধ্যে তেল আমার কাছে ব্রাশ নেই তাই আমি একটা বেগুনকে কেটে নিয়েছিলাম সেটা দিয়েই দিয়ে দিলাম তেল এরপর ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে চারদিকে খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দেব যাতে চারদিকটা সমানভাবে হয়ে যায় কারণ কোনো দিকটা যদি মোটা পাতলা থেকে যায় তাহলে কিন্তু পরোটাটা ঠিকঠাক ফুলবে না তাই আমি চারদিকে সমানভাবে ছড়িয়ে দিলাম এরপর যখন আমার এক পিঠটা হয়ে যাবে তখন আমি অপর পিঠটা উল্টে দেবো কুইটে এইভাবে উল্টে দিয়ে আমি দিয়ে দেব সাইড থেকে অল্প পরিমাণে তেল চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে সাইড থেকে যাতে করে পরোটাটা খুব ভালোভাবে ফুলে আসে তা আমি সাইড দিক থেকে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি এখানে একদম অল্প তেল ব্যবহার করা হবে বেশি তেলের প্রয়োজন নেই এরপর পরোটাটা যখন অল্প অল্প ফুলতে শুরু করবে সাইড দিক থেকে তখন খুন্তির সাহায্যে চেপে দেব একটু অল্প অল্প চেপে দিলেই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে একদম লুচির মতো দেখুন আমার পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে আমার পরোটাটা খুব সুন্দরভাবে দেখ ফুলে গেছে এরপর একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পেলেন আপনারা এই পরোটাটা কত সহজেই কিন্তু তৈরি করা যায় আমি প্রায় এটা বাড়িতে তৈরি করে থাকি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু আর এটা ঝামেলাও কম খুব সহজেই তৈরি করা যায় আমার এই পরোটাটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এরপর এক এক করে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন আমি পরোটাগুলো মটর পনিরের সঙ্গে পরিবেশন করে দিয়েছি এটা আমি একটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এই দেখুন আপনারা এটা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন